বর্মন অ্যান্ড কোম্পানি দল চালাচ্ছে। সুদীপ রায় বর্মন আর আশিস সাহা এই দুজনকে নিয়ে বসে থাকবে কংগ্রেস। দলে কর্মী নেই, সমর্থক নেই, পোস্ট অফিস চৌমুহনী কার্যালয় থেকে বেরিয়ে সিটি সেন্টার অবধি আসার ক্ষমতা নেই কংগ্রেসের। প্রাক্তন দলের বিরুদ্ধে রবিবার এভাবে ক্ষোভ উগড়ে দিলেন NSUI-এর প্রাক্তন সভাপতি সম্রাট রায়। ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির থেকে তিনি পদত্যাগ করেছিলেন গত 24 ফেব্রুয়ারি। 200+ ছাত্র যুবককে নিয়ে 8 দিনের মাথায় ভারতীয় জনতা পার্টিতে রবিবার যোগ দিলেন সম্রাট। আগরতলা শহরের কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে রবিবার তাদেরকে বরণ করে নিলেন বিজেপি নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবনেতা সম্রাট রায় এদিন বলেন, ত্রিপুরায় প্রকৃত কংগ্রেস কর্মীদের মূল্য নেই, সবই এখন টাকার খেলা। টাকা নিয়ে নির্বাচনের টিকিট বিক্রি হচ্ছে প্রদেশ কংগ্রেসে। প্রকৃত কংগ্রেস কর্মীদের সঠিক মর্যাদা দেওয়া হয় না দলে। যুবকদের উন্নয়নের জন্য কাজ করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বলে এদিন জানিয়েছেন তিনি। এর পাশাপাশি আরও বলেন, দলে কোনো পথ চাই না, একজন সাধারণ কার্যকর্তা হয়ে সুশান্ত দেবের নেতৃত্বে যুব মোর্চাকে আরও শক্তিশালী করার কাজ করব। আজ থেকে CPIM আর কংগ্রেস দেখবে বিজেপি যুব মোর্চার ক্ষমতা। আমি আপনারা জানেন যে সারা ত্রিপুরায় NSUI থেকে শুরু করে যুব কংগ্রেস এবং বিভিন্ন যেভাবে আমি যেভাবে লড়াই করেছি এটা আমার বলার কিছু নেই। এখানের মধ্যে শুধু একটা গ্রুপিজম চলছে, আর ওই দুইটা আছে এখানে কি আছে, ওই বর্মন এন্ড কোম্পানি, ওনারাই থাকবেন, আর কেউ থাকবেন না আজকে থেকে। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষিত দাদাকে, যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনৈতিকের বাইরে। এখানে সুশান্তদা আছেন, সুশান্তদাও আমাকে ছোট ভাই, আমার বড় ভাই আছে। আমি বলবো সুশান্তদা আমাকে যেইভাবে আমাকে দায়িত্ব দেবে, আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় আমার কোনো পদপদের দরকার নেই, আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি তোমায় কাজ করবো, ঠিক আছে? আরেকটা কথা বলছি, কংগ্রেস আর CPIM আজকে থেকে দেখবে শুরু হয়ে গেছে সারা ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি দেশের যুবকদের আগামী দিনের পথ প্রদর্শক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তের যুবকদের আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে কেন্দ্রে ও রাজ্যে। মোদীজির কর্মকাণ্ডের উপর ভরসা ও বিশ্বাস থেকে যুবকরা দলে দলে বিজেপিতে যোগদান করছে বলে রবিবার অভিমত ব্যক্ত করেছেন বিশালগড়ের বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন, প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনে পথ প্রদর্শক। যুবকরা কোন দিশায় চলবে, যুবকরা কোন দিশায় রাজ্যকে নিয়ে যাবে, একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে। তো আজকে NSUI যুব কংগ্রেস এবং তিপ্তা মাথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন, ওনারা সবাই মোদিজিকে সামনে রেখে মোদিজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে। আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনে আমরা সবাই মিলে এই রাজ্যের যুব সংগঠনকে মজবুত করার জন্য কাজ করব। সাবডুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বুথে আমরা যুব সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য কাজ করব। ধন্যবাদ। যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব ছাড়াও রবিবারের এ যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।